আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আনকমন এক রেসিপি নিয়ে। তার নাম হচ্ছে তালমোহন মিষ্টি। ছানা এবং তালের রস দিয়ে তৈরি রসে ভরা টইটম্বুর তালমোহন মিষ্টি। মিষ্টিটা নরম তুলতুলে এতটাই টেস্টি, মুখে দিলে একদমই মিলিয়ে যায়। এই তালমোহন মিষ্টিটা অনেকেই তৈরি করেছে, তো আমি মিষ্টিটা একটু ভিন্ন রকমভাবে ছানা দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাতে করে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই পেয়ে যাবেন। কথা না বাড়ি চলে যাচ্ছে মূল পর্বে। তালমোহন মিষ্টি তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার ছানা। আমি এক কাপ ছানা নিয়েছি। ভালো কথা, কী করে ছানা তৈরি করতে হয় আমি একটি স্পঞ্জ মিষ্টি রেসিপি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন ছানাটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি। হাতের তালু দিয়ে কাজটি করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কী করে ছানাটাকে মিহি করছি, আর এই ছানাটা কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন। আমি ছানাটা তৈরি করার পর খুব বেশি সময় নিয়ে রাখিনি, তাই ছানাটা একটু হালকা পানি আছে, সেটা কোনো সমস্যা নেই। দিয়ে দিব এক টেবিল চামচ ময়দা, ময়দাটাকে চেলে নিতে হবে। এক টেবিল চামচ সুজি, পরিমাণ মতো লবণ, পর দিয়ে দিব এক টেবিল চামচ চিনি, দু টেবিল চামচ উঁচু করে গুঁড়ো দুধ, দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার, তারপর দিব রান্নার রেগুলার তেল, আমি এক টেবিল চামচ দিয়েছি। চাইলে আপনারা ঘি কিংবা বাটার দিতে পারেন। এখন দিয়ে দিব এক টেবিল চামচ তালের রস। এবার হাত দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো আমি ছানার সাথে মিশিয়ে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। মিষ্টির ডোটা কিছুটা পাতলা হয়ে গেছে, তাই আমি এক টেবিল চামচ ময়দা অ্যাড করব। এখন খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। অ্যাড বেশি রাখার কোনো দরকার নেই। আমার ডোটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই সেট হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ ডো নিয়ে হাতের তালুতে নিয়ে খুব সহজে মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি। তাইলে আপনারা কিন্তু লম্বা করেও তৈরি করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। একই করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। চলে আসলাম শিরাটাকে তৈরি করতে। তো আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিয়ে দেব। চুলুর আঁচটাকে কিন্তু হাইটে রাখতে হবে। এখন দিয়ে দিব ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ, চাইলে আপনারা এলাচের গুঁড়োটাও দিতে পারেন। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন দিব চিনি 1.5 কাপ পরিমাণ। চাইলে আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে তালমোহন মিষ্টি শিরা কিন্তু খুব বেশি ঘন হয় না এবং খুব বেশিও পাতলা হয় না। 1 থেকে 2 তার হলেই শিরাটা নামিয়ে নিতে হবে। এখন আমি হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনির দানাটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি মেশাতে থাকব। এই মিষ্টিটা তৈরি করা একদমই সহজ আর খেতে অনেক বেশি মজা। মুখে দিলে মিলিয়ে যায়, ছোট বড় সবাই পছন্দ করবে এই মিষ্টিটা। রসে ভরা টইটম্বুর তালমোহন মিষ্টি। এখন হ্যান্ডউইচ দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি শিরাটা হয়েছে কি না। 1 তার কিংবা যখন 2 তার হবে তখনই বুঝতে হবে শিরাটা হয়ে গেছে। এই তো হয়ে গেছে, এখন আমি চুলোটা বন্ধ করে দিব। চলে যাচ্ছি পরের স্টেপে। এখন আমি মিষ্টিটাকে ভেজে নেব। তো আমি প্যান বসিয়েছি, দিয়ে দিব রান্না রেগুলার তেল। পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়েছি। খেয়াল রাখতে হবে মিষ্টিটাকে ডুবো তেলে ভাজতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিব। চুলোর আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না, কম আছে, মিষ্টিটাকে ভেজে নিতে হবে। চুলোর আঁচ যদি ফুল থাকে তাহলে কিন্তু মিষ্টির ভিতরে কাঁচা থাকবে আর মিষ্টিটা পুড়ে যাবে, সেই মিষ্টি খেতে একদমই ভালো লাগবে না। মিষ্টিটাকে খুব বেশি কড়া কিংবা খুব বেশি হালকা করে ভাজা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা কাঁচা থাকবে। মিষ্টিটা ভাজতে সময় লাগবে 5 থেকে 6 মিনিট।
এর বেশি সময় নিয়ে ভাজবেন না। অতিরিক্ত ভাজতে গেলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে, যেহেতু আমরা মিষ্টিটাকে শিরায় দেব। মিষ্টিটাকে দেখতে কিন্তু এখনই লোভনীয় লাগছে, কি লোভ লাগছে কি! বাসে আপনারা একবারের জন্য হলো ট্রাই করুন, খেতে খুবই দারুণ। এখন আমার মিষ্টিটা হয়ে গেছে, এখন আমি ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। মিষ্টিটাকে এখন আমি শিরায় দিব। খেয়াল রাখতে হবে শিরাটা যেন ঠান্ডা হয়ে না যায়, কিংবা উত্তপ্ত গরম যেন না থাকে। শিরাটা হালকা গরম থাকবে ওই অবস্থায় মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। এখন একটু নেড়ে দিচ্ছি, ঢাকনাটাকে লাগিয়ে দিব। সারা রাত শিরার মধ্যে মিষ্টিগুলো ডুবে থাকবে। শিরা খেয়ে মিষ্টিগুলো ফুলে টইটম হয়ে যাবে। একবারের জন্য হলেও কিন্তু ঢাকনাটা খুলবেন না। পরের দিন ঢাকনাটাকে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু শিরার মধ্যে একদম ডুবে গেছে। আমার মিষ্টিটা একদমই পারফেক্ট হয়েছে। একটা চামচ দিয়ে আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদের। মিষ্টিগুলোকে আমি একটা মেক্সিন বলে ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো শিরা খেয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। এরই মাঝে তৈরি হয়ে গেছে তালমোহন। আমি তালমোহনটাকে একটা ছোট্ট প্লেটে তুলে নিচ্ছি। এখন চামচ দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। আমার এই প্লেটটা কিন্তু মাঝখানটা উঁচু, তাই মিষ্টিটাকে কেটে নিতে একটু সমস্যা হচ্ছে, তবে মিষ্টির ভেতরটা খুব সুন্দরভাবে কুক হয়েছে। তাল ফুরিয়ে না যেতেই তৈরি করে নিন চট জলদি তালমোহন মিষ্টি। আমি খুব সাধারণভাবে আপনাদেরকে তালমোহন মিষ্টিটা তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। কথা আর বাড়াবো না, এবার বিদায় নিব। সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।